গুড মর্নিং বন্ধুরা আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে শনিবার আর আজকেও দেবলিনা স্কুল আছে সকালে স্কুল চলেও গেছে ও আর স্কুলের কিছুই তোমাদেরকে দেখানো হয়নি ওই আজকে ভাতও করিনি আজকে যেহেতু হাফ ডে চলে আসবে একটু পরেই তো সেই জন্য করেছি কি ম্যাগি সেদ্ধ করে দিয়েছি তো রোজ রোজ ভাত খেতেও চায় না সকাল সকাল তো সেই জন্য আজকে ম্যাগিটা সেদ্ধ করে দিয়েছি তো ম্যাগি সেদ্ধ খেয়ে স্কুলের জন্য তৈরি হয়ে চলে গেছে স্কুলে আমি বাসে তুলে দিয়ে এসেছি কেন কি কালকে যেহেতু আমাদের মধ্যে একটা কন্ডিশন হলো যে ও মশারি টাঙাবে আর আমি হচ্ছে দে বলি নাকি বাসে তুলে দিয়ে আসবো তো সেই জন্য ও হচ্ছে মশারি টাঙালো আর আমি আজকে সকালে গিয়ে ওকে বাসে তুলে দিয়ে আসলাম তাহলে আর দেবলিনের বাবাকে যেতে হলো না হ্যাঁ তো কী বলবো এই হচ্ছে কথা কন্ডিশন দিয়ে চলতে হয় তো শনিবার মানে আজকে হচ্ছে নিরামিষ আমাদের আর নিরামিষ মানেই হচ্ছে আমাদের পনির কারণ দেবলিনার পনির এত পছন্দ ওকে যদি মানে শুধু জল দিয়ে গুলে পনির রান্না করে দেওয়া হয় তা ও পনির খেয়ে নেবে তো আজকে পনির তো রান্না হবেই সাথে দেখলাম শাক এনেছে বাবা কিছু একটা তো শাক হবে আর কিছু একটা হবে ডাল তো হবেই তো যাই রান্নাবান্না জোগাড় করি গিয়ে হুম তো চলো তোমরাও দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে ওহো আজকে আবার বাড়িতে যাব। বাবার বাড়িতে ওখানে আজকে শ্যুট আছে তো শুটের জন্য আবার তাড়াতাড়ি করে তৈরি হতে হবে আর আজকে টিউশন আছে কিনা না এখনও বলতে পারছি না টিচার হচ্ছে ম্যাসেজ করবে শ্যুটের জন্য তো শ্যুটের জন্য বলছি টিউশনের টাইমিংয়ের জন্য মেসেজ করবে তো ম্যাসেজ পেলেই জানতে পারবো যে আজকে কটা থেকে পড়া আর আমার স্নান হয়ে গেছে স্নান করে ওই যে নাইটিটা মেলে দিলাম ওই যে নাইটিটা মেলে দিলাম আজকে বিশেষ কিছু ধোবার নেই হ্যাঁ তো চলো নিচে যাই গিয়ে কাজকর্মগুলো শুরু করি তো বন্ধুরা নিচে আসলাম ওই যে ছাদে ছিলাম যে নিচে এসে সমস্ত সবজি টবজি কাটা আমার সব শেষ তোমাদেরকে আর দেখানো হয়নি মানে স্ট্যান্ড ছাড়া ভীষণ অসুবিধা মানে কি করেই বা সবজি কাটবো আর কি করেই বা ভিডিওটা করব তো সেই জন্য সবজি কাটাকুটি কিছু দেখানো হয়নি তোমাদেরকে আর সবজি কেটে সকালের খাবারের জোগাড়ও হয়ে গেছে আর দুপুরের খাবারও জোগাড় হয়ে গেছে শুধুমাত্র ওই গুঁড়ো আলু দিয়ে পনির হবে আজকে তো গুঁড়ো আলুটা সিটি দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে ছুলে নেব ব্যস্ত হলেই হয়ে যাবে সমস্ত রান্নার জোগাড় আর মা হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করে নেবে তো সকালের খাবারটা আমি কি দিয়ে এখন খেতে বসছি তোমাদেরকে দেখাচ্ছি আর ওইদিকে দেখো বিছানা এখনও তোলা হয়নি খাওয়া হয়ে গেলে আলুটা ছুলবো ছুলে নিয়ে আমি এসে তাহলে ওইদিকে মায়ের জোগাড় সম্পূর্ণ হয়ে যাবে তখন এসে আমি মানে আমার মতো করে বিছানাটা তুলতে পারবো সেই জন্য এখনও তুলিনি আর বিছানা কি করি বলো তো আমি রোজ সমস্ত কিছু নামাই দুই ঘরে নিয়ে রোজ সমস্ত কিছু নামাই তারপরে আবার মানে রোজ উঠাই এই করেই আমি করি মানে ওই বালিশগুলো এক জায়গায় রেখে ঝেড়ে দিয়ে ওইভাবে আমি করি না তো যাক তোমাদেরকে দেখাই যে সকালের খাবার এখন আমি কি দিয়ে খাবো তো দেখো তোমাদেরকে বললাম আমি যে শাক দেখলাম মনে হয় তো এই যে এটা হচ্ছে পালং শাকের ঘন্ট সবজি দিয়ে এখানে আছে গাজর আলু শিম মটরশুঁটি সব রকম কিছু দিয়ে পালং শাকের ঘন্ট আর এখানে আছে বেগুন পোড়া ধনে পাতা দিয়ে আজকে যেহেতু শনিবার তো সেই জন্যে নিরামিষ বেগুন পোড়া আর এই যে শাকের তরকারি পালং শাকের তরকারি তো এই দিয়ে সকালের ভাত একেবারে জমিয়ে খেয়ে নেবো তো এখানে আমার এই যে আলু ছোলা হয়ে গেল আর এই আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে হবে পনিরের তরকারি হ্যাঁ ওই তো পনির মটর পনির আলু পনির তো হয়ে যাক তারপরে দেখাবো আর এখানে এই যে ফুলকপি মটরশুঁটি ভাজা হয়ে গেছে আর এই আলুটা এবারে দিয়ে পনিরটা ওই পনিরটা কেটে নিয়ে তাহলেই হয়ে যাবে তো এই দেখো রান্নাবান্না আজকের মতো শেষ এই যে এখানে হচ্ছে ছোট আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে পনিরের তরকারি এখানে আছে হচ্ছে শিম আর লাউ দিয়ে মুগ মটরের ডাল মুগ আর মটর মেশানো আর এখানে হচ্ছে বেগুন ভাজা আর ওইখানে ওই যে সকালের পালং শাকের ঘণ্ড বা তরকারি এখন মা এই যে বাবার জন্য ভাত বাড়ছে বাবা ভাত খেয়ে দোকানের জন্য ভাত নিয়ে যাবে দেবলিনার বাবার জন্য আর নাকে বললাম এখন খাবে কিনা ও বলছে এখন খাবে না এই হলো আজকের শনিবারের নিরামিষ রান্নাবান্না দেখি দেবলিনাকে আরেকবার বলি খায় কিনা কি রে দাদু এখন খাবে তুই দাদুর সাথে খা কেন বাবা তিনটা তো বাঁচতে চললো পনির তো সর্দির জন্য মনে হয় মুখটা নষ্ট হয়ে গেছে না অল্প করে খাও আচ্ছা গুটি বলে একটু পরে খাবে থাকো আর এইদিকে আমি এই যে বিছানা তুলছিলাম এই যে সব নিচে এখন তুলবো আর ওইদিকে আমি টিভিও দেখছিলাম টিভি দেখতে দেখতেই কাজগুলো করি আমি চাদর ঝেড়ে পাতা হয়ে গেছে শুধু এই বালিশ কোল বালিশগুলো ও তুললেই আর ঘরটা ঝাড়ু দিলেই আধা ঘর ঝাড়ু দিয়েই রেখেছি ওই যে আর বাকি আধা দিলেই হয়ে গেল বসে পড়লাম দুপুরের খাবার খেতে লাউ দিয়ে ডাল বেগুন ভাজা পালং শাকের তরকারি আবারও একটু নিয়েছি আর এই হচ্ছে পনিরের তরকারি তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া সেরে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আর ছাদেও গেছিলাম একটু ছাদের থেকে যেগুলো ছিল সব কাপড় নিয়েও চলে আসলাম আর এখন আমি একটু বসলাম বসলাম কারণ কি বলতো তোমাদেরকে গতকালকের ভিডিওতে বলেছিলাম না যে পায়ে একটা ব্যথা পেয়েছি আর হাতে একটা ব্যথা পেয়েছি হাতের ব্যথাটা তো তোমাদের দেখিয়েছি কিন্তু হাঁটুর ব্যথাটা আমার কমছে না মানে ভীষণ ব্যথা হয়ে আছে জায়গাটা পরে দেখি কি মানে রক্ত জমে নীল হয়ে আছে তো এই যে একটু ভলিডিটা নিয়ে বসলাম তাই যে ভোলিনিটা একটু পায়ের মধ্যে লাগাবো লাগিয়ে একটু বসে থাকবো আর আজকে আজকেও মনে হয় দেবলিনার পড়া নেই কারণ পড়া যদি থাকতো তাহলে এতক্ষণে মেসেজ করতো আর এই পড়াগুলো কিন্তু টিচাররা আগেই ওকে মানে এক্সট্রা টিউশন দিয়ে পড়িয়ে দিয়েছে তো সেই জন্য অসুবিধা নেই তো যাক ওটা ভলিনিটা মেখে আমি একটুখানি রেস্ট নিই তারপরে দেখি কি করি ও বাড়িতে যাব তো শ্যুট আছে যেহেতু তো মা ফোন করেছিল মাকে আমি বলে দিলাম যে ওই সাতটা নাগাদ যাবো তো চলো এখন ভলিনটা মেখে একটু রেস্ট বললাম চল যাই ও বলছে যাব না আসলে ওর একটু একটু ঠান্ডাও লেগেছে ঠান্ডার জন্য মানে ওর ভীষণ কাশি আর হাঁচি হাচ্ছি হচ্ছে বারবার তো সেই জন্য ও যেতে চাইছে না তো আমাকে বলছে তুমি যাও তুমি গিয়ে তাড়াতাড়ি শ্যুটের কাজটা শেষ করে তাড়াতাড়ি চলে আসো তো ওর বাড়িতে ঠাম্মি আছে তো আমি বললাম যে তাহলে থাক বাড়িতে আমি গিয়ে তারা হুড়ো করে শ্যুটের কাজটা শেষ করে তারা হুড়ো করে চলে আসব তো চলো এখন বেরিয়ে পড়ি যেতে ওই পাঁচ থেকে সাত মিনিট মতো লাগবে হ্যাঁ তো চলো ওই বাড়িতে গিয়ে তারপরে না হয় দেখা হবে আর যদি দেখা না হয় তাহলে একেবারে আবার বাড়িতে ফিরে এসে তারপরে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে রাত বাজে সাড়ে নটা আর আমাদের শ্যুট এখন শেষ হলো ওই যে মা সব গোটাগুটি করছে ওই যে তো যেই রেসিপিটা বানানো হয়েছে ওটা একটুখানি বাটিতে করে নিয়ে চলে যাব আর দেবলিনা আসবে না আসেনি তোমাদেরকে তো আগেই বললাম তো এখন আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাই দেবলিনার বাবাও ফোন করেছিল দোকান থেকে চলে এসছে তো চলো বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি মাঝে একটু চাও খেয়েছিলাম রিয়া চা করে দিয়েছিল সেটি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে ওই যে রেসিপির ব্যস্ততার মধ্যে ছিলাম সেই জন্য মা হয়ে গেল সব গোটা হ্যাঁ তো আমি আর এই পাঁচ মিনিট মতো আছি বেরিয়ে তারপরে তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম তোমাদের তো চলে চলে আমি আর এখন বাজে হচ্ছে ঘড়িতে দশটা কুড়ি তো কিছুক্ষণ আগেই এসেছি আমি আর তোমাদেরকে তো বললামই দেবলিনা যাবে না ও শরীরটা ভালো না তো এসে দেখছি শরীরটা মানে একটু কপাল টপালগুলো একটু গরম গরম লাগছে জ্বর আসবে কিনা বুঝতে পারছি না মানে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে ঠান্ডার থেকে মানে গরম ভাব বেরোচ্ছে চোখ নাক দিয়ে তো এরকম হলে একদম ভালো লাগে না ঘরে ওষুধ আছে রাতের বেলা খাওয়াবো মানে ভাতটা খাবে তারপরে ওষুধটা দিব ওকে জ্বর জ্বর কি লাগছে দেখো চোখ দিয়েও গরম বেরোচ্ছে তো ওষুধটা খাওয়াবো ভাগ্যিস কালকে হচ্ছে রবিবার স্কুল নেই আর এই কয়েকদিন ধরে কন্টিনিউ স্কুল যাচ্ছে না সকালবেলা যে ঠান্ডাটা আমার মনে হয় ওইটাই ওর লেগে গেছে কারণ বিকেলবেলা তো বেরোচ্ছে না বিকেলবেলা টিউশনেও যাচ্ছে না আমি যা বেরোচ্ছি আমিই বেরোচ্ছি হয়তো ওই সকালে ঠান্ডাটাই ওর লেগে গেছে তো যাই হোক ওষুধ দিয়ে দেবো ঠিক হয়ে যাবে আশা করি তো চলো এখনের মতো ই করছি রাখছি পরে কথা বলছি তোমাদের ওর চুলটা একটু বেঁধে দিই আমি এই যে ভালো করে চুলটা বেঁধে দিই এই যে দেখো বন্ধুরা এখন হচ্ছে প্রায় বারোটা বাজতে চললো আর এই যে রাতের খাবারে দেবো বলেন বাবার প্রত্যেক দিনের রুটি তো এই যে রুটি করতে আসলাম তো দাঁড়াও রুটিটা করে নিয়ে ঘরে গিয়ে কথা বলছি তো বন্ধুরা রাতের বাজে এখন বারোটার একটু বেশি বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলে রুটি করলাম তো রুটি ওই সব খাওয়া হয়ে গেল আর আজকেও গতকালকের মতো মায়ের সাথে কথা বলতে বলতেই খাওয়া দাওয়া সব শেষ তো সেটা তোমাদের কিছু দেখাতে পারিনি তো চলো আর ওই যে দেবলীনার বাবা টিভি দেখছে কোন দিকে দেখাই ওই যে টিভি দেখছে তো যেহেতু কালকে রবিবার তো রবিবার মানেই তো দোকান বন্ধ কালকে আর সানডে মানেই ফান্ডে আমাদের কাছে তো কালকে কি ফান্ড হবে জানি না কোথায় বেরোতে পারবো না পারবো সেটাও জানি না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই